দুই বন্ধু রাগ অভিমান কিছুটা স্বাভাবিক হচ্ছে ওরা নাকি যুক্তরাষ্ট্রের একটি লিগে একসাথেই খেলতে যাচ্ছে প্রায় বছর দুই এক ধরে ওই দুই বন্ধুর মধ্যে রাগ অভিমানের পালাটা শুরু হয়েছে এর আগে অবশ্য ভালোই ছিল সম্পর্কটা আর যাই হোক অনেকটা সময় কথাটা হতো কিন্তু হঠাৎ করে দুই সালের ওডিআই বিশ্বকাপের কিছুদিন আগেই ওদের মধ্যে বিচ্ছিন্নটা শুরু হয় এখন ঠিকঠাক ভাবে কথাটাও হয় না ওরা দুজন অনেকটাই অভিমানী হয়ে আছে গত কয়েকটা বছর ধরে এর পাশাপাশি আবার সাকিব আল হাসান হয়েছিলেন এমপি এখন কিন্তু এখন রাজনৈতিক পালাবদলের কারণে সাকিবের ওপর এখন অনেকটাই মামলার শিকার হচ্ছে সাকিব আল হাসান আর এই ঠিক দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল খান প্রমাণ ছাড়াই সাকিবকে মার্ডারের আসামি বানাচ্ছে অনেকে আর ঠিক এই দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন দেশের ওপেনার তামিম ইকবাল খান তিনি বলেছেন আগে প্রমাণ করুন বিষয়টি যাচাই করুন তারপর সাকিবের ওপর দোষারোপ করুন আর ঠিক এ ঘটনার মধ্যে দিয়ে দুই বন্ধুর কিছুটা রাগ অভিমান স্বাভাবিক হতে যাচ্ছে সাকিব আল হাসান স্পোর্টস নিউজ